আমার নাম মুগলি আর তোমরা দেখছো মুগলিস ওয়ার্ল্ড। সো আজকে আমি একটা জিনিস করব। এক মিনিট, এখানে সব কিছু কি উল্টো দেখাচ্ছে? নো, সব ঠিকই আছে। কারণ গাইজ আমার ডেইলি রুটিন ব্লগে কিন্তু উল্টা হয়ে গেছিল ক্যামেরা, তো ঠিক মতো রেকর্ড হতে পারেনি। তো গাইজ আজকে আমি যেটা করব সেটা খুবই একটা মানে একটা খুবই ভালো জিনিস। সেটা হচ্ছে আমি কি করব আজকে, আমি হলাম আমার কয়েন কালেকশন যেগুলি আছে ওইগুলি তোমাদের দেখাবো, সাথে কাউন্ট করবো। মানে আমি তো কাউন্ট করবো না, অনেক আছে, 1000 প্লাস হবে, তো মা না এসে কাউন্ট করবে। সো গাইস লেটস স্টার্ট। সো গাইস দিস ইজ মাই কয়েন কালেকশন এন্ড গাইস এখানে আছে অলরেডি আমি 10 টাকা আলাদা করে রেখেছি, কারণ গাইস গোনার জন্য 5 টাকা আলাদা, 10 টাকা আলাদা, সরি 1 টাকা আলাদা করতে হবে। সো এটা হচ্ছে একটা 1 টাকার কয়েন, এই যে রাখি, এটা আরেকটা 1 টাকার কয়েন, ফুল বানানো পড়ে গেল। সো গাইস অ্যাকচুয়ালি বেসিক্যালি সব কয়টাই 1 টাকার কয়েন, দেখানোর কি আছে। সো আমি হচ্ছে আরো কিছু টাকা কালেক্ট করে তোমাদের সাথে দেখা করি। সো গাইস আমি এখানে আরো কিছু কয়েন কালেক্ট করে নিয়েছি। আমি বলি এই যে কয়েন আছে এইগুলি হচ্ছে 5 টাকা, এই যে কয়েন্স আছে এইগুলি হচ্ছে 1 টাকা, আর এইখানে যে কয়েনগুলি আছে কত টাকা, তো এইগুলি হচ্ছে 2 টাকা। এই যে 2 টাকার এত কম কেন, একটা তো আরো দেখেছিলাম। তো এখন হচ্ছে খুব মন দিয়ে আমাদের দেখতে হবে, 1 টাকা সব কয়টাই 1 টাকা, 2 টাকা আর একজন 1 টাকা আছে, 1 টাকা 1 টাকা। আচ্ছা গাইস ওয়েট আ সেকেন্ড, 1 টাকা। ওকে গাইস সো আমি একটু মিস্টেক করেছিলাম, আই থিং আমি ভেবেছিলাম 2 টাকা, এই তো 2 টাকাটা। আমি রেকর্ডিং কে আবার অন করতে গিয়ে হচ্ছে মিলিয়ে ফেলেছিলাম, কত লেখা, ওকে এটা হচ্ছে 5 টাকা, 5 টাকার একটা কয়েন, 5 টাকা, ওই হাত ব্যথা হয়ে গেছে, 2 টাকা, 1 টাকা, 1 টাকা, 5 টাকা, এই তো 5 টাকা, এটাও একটা 5 টাকা। আর গাইস এই ভিডিওর এন্ডে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ওই সারপ্রাইজে হচ্ছে ওটা অন্য মেটালের একটা কয়েন, মানে এই গুলো যে আছে স্টিল অনেক আগে হচ্ছে, অনেক আগে রাজাদের টাইমে অনেকটা গোল্ডের কয়েন হতো, সিলভারের কয়েন হতো, গোল্ডের কয়েন হতো, এগুলি হচ্ছে স্টিলের কয়েন। বাট আমার কাছে অন্য একটা মেটালের কয়েন আছে যেটা কিনা আমি তোমাদের একটা হিন্ট দিচ্ছি, যেটা কিনা মাইনক্রাফ্টে 1.17.1 ক্লিপস আপডেটে লঞ্চ হয়েছে। আর তোমরা আমি ওইটাকে আমার একটা মাইনক্রাফ্টের ভিডিও, যেটা আমার মোস্ট হিট ভিডিও, ওইটাইও শো করেছি। সো গাইস করো, সো এটাও 1 টাকা, এক টাকা 5 টাকা 2 টাকা 5 1 1। এটা কত সালে তৈরি হয়েছে দাঁড়াও দেখে আমি, এটা কত সালে তৈরি হয়েছে। ওকে গাইস এটা ডেট লেখা নেই এইখানে কত সালে তৈরি হয়েছে এটা, তো এটাকেও আমরা রাখবো। তো গাইস এখন হচ্ছে আমি ওই লটারি টিকেট যেরকম করে ওইরকম আমি করছি। গাইস সিরিয়াসলি আমার কাছে অনেক টাকা আছে, তো ফার্স্টই আমরা পেয়ে গেছি 2 টাকা, আরো একটা 2, আরো 2টা 2 টাকা দেখা যাচ্ছে, এই তো
এটা 5 টাকা এ কই পড়ে গেল দেখলে গাইস আমি 2 টাকাকে কিভাবে 5 টাকা বানিয়ে দিলাম এরকম আরো ম্যাজিক দেখতে হলে সাবস্ক্রাইব করো আমাকে সো 5 টাকা এটা হচ্ছে 2 টাকা সো গাইস এখানে আমি কিছু কয়েন্স কে দেখছি খুব ভালোভাবে ওই 2 টাকা পেলাম কই কই ওই 2 টাকা না গাইস দেখলে এই জুম করলে কত কি না দেখা যায় গাইস ডিটেইলিং দেখো ডিটেইলিং পয়েন্টার গাইস দেখলে মানে কত জুম মানে আমি কিন্তু অনেক দূর থেকে ধরে রেখেছি একটু কাছে নেই এই যে গাইস দেখলে কত জুম হয়ে পুরাই বোঝা যাচ্ছে এটা কত টাকা বোঝা যাচ্ছে দেখলে মনে হচ্ছে পুরো সিলভার কত এইভাবে মানে ক্যামেরা জুম করে ভালো লাগছে এই কয়েনটা পুরো শাহরুখ খান পড়ে গেল বেশি তারিফ ওর হয়নি ভালো লাগেনি ওকে গাইজ এখন নর্মাল ভিউ দিয়ে নিলাম আর এখন হচ্ছে ওই আর্টিক মতো দেখা যাচ্ছে না তো এইটা কবে তৈরি হয়েছে লেখা আছে ইয়াস গাইজ এটা তৈরি হয়েছে 2004 সরি 8 সালে আট সালে কোন গান শুনতে শুনতে এই কয়েনের মেকার বানাচ্ছিল আমি জানি না বাট বানাচ্ছিল সো গাইস এটা আরো একটা 2 টাকা এইবার এর কোনো বাচ্চা নেই বাচ্চা বড় হয়ে গেছে না গাইস দেখো এমন হতে হতে পারে এটা বঙ্গবন্ধু ছোটবেলায় এক দুই পড়ছে তারপর বড় হয়ে গেছে হতে পারে না সো এটা পাঁচ টাকা এখন নেওয়া হয়ে আমাকে দেখা যাচ্ছে নাকি এই গাইস দেখো দেখো এখানে আমার ট্যাপটাকে দেখা যাচ্ছে আমার ক্যামেরা সো গাইস কেউ কলিং বেল দিয়েছে সো গাইস এখন একটু সিনেম্যাটিক শর্টস এনজয় সাবস্ক্রাইব করো না এই জন্য তোমাদের জন্য এইটুকুই সিনেম্যাটিক শর্টস এটা হচ্ছে 1 টাকা দেখো এখানে লেখা আসছে দাঁড়াও গাইস আমি জুম ইন করে দেখাই আবার দেখো এখানে 1 টাকা লেখা এই জুম ইন করলে সব কিছু বোঝা যায় আর এখানে দেখো 1 টাকা ওয়াও কত কাছে লাগছে আমার বাইনোকুলারের থেকে এটা ভালো কাজ করছে আমার একটা বাইনোকুলারও আছে কিন্তু গাইস আমি সব কিছু এক ভিডিও দেখিয়ে দিলে স্লে পয়েন্টের মতো হয়ে যাবে কন্টেন্টের কমতি তখন আমাকে ওই রকম কিউএনএ করতে হবে এমনিতে ভালো কিউএনএ করা আমার আমাকে ফলো করে লোকজন ইনস্টাগ্রামে এটা কত টাকা 5 সো আরো কিছু কয়েন্স কালেক্ট করার পর আবার দেখা করব সো গাইস এখন হচ্ছে ওই সব নিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে মানে তৈরি হয়েছে বলতে ফুল শেষ হয়নি বাট গাইস দেখো কত সুন্দর ওয়েট আ সেকেন্ড গাইস মা এটা কি ফুল ওকে গাইস এটা মাধবী লতা কেমন রেড 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 হোয়াইট রেড 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 হোয়াইট সো গাইস এখন এটাকে সাইডে রাখি এই ডোরেমন ডোরেমন এই নেই এটা আমার ব্যাংক এমনিতে আমি এটা রাখি গাইস যদি তোমরা এই ভিডিওতে 10,000 লাইক করে দাও সরি 10,000 একটু বেশি হয়ে গেল 10টা লাইক মারো তো আমি একটা
little piggy bank. I mean piggy to na SpongeBob. Minion bank. গেতে গেতে আমি হচ্ছে এত 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 দুই পেলাম না, মানে আমার লিরিক্স 5 2 1 2 এইরকম আর গলা কয়েন্স কয়েন্স ভাই কয়েন ও ক্যামেরা শাই ম্যান ক্যামেরা শাই এই কয়েনটা একটু বেশি ক্যামেরা শাই না ক্যামেরা আসেই না এক কয়েন সরি তুই এক না তুই কয়েন কয়েন কেন আমার লিরিক্স নষ্ট করলি কেন তুই শাস্তি পাবি সেটা হচ্ছে তোকেই সবার আমি কোনো কিছু কিনতে হলে সবার আগে তোকেই আমি দিয়ে দিব হ্যাঁ এমনিতে এটা তোর লাভ তুই নিউ বাহিয়ে যাবি ওকে গাইস সো আমার পার্ট 1 এ এটুকুই পার্ট 2 আসবে যখন আমি এসব কমপ্লিট করব